এখন আমি আপনাদেরকে অন্য একটা পর্বে আসবো, আপনারা কেউ নাই, লাইভ নাই, শেয়ার নাই, এর মধ্যে যা দেখা যাচ্ছে যে এখন যদি শাহরুখ খানের একটা ছবি মুক্তি পায় সেটা কিন্তু 3 ঘন্টায় বসে দেখব। আর এই মোস্তফা কামাল খানের এই কথাগুলো এতটাই নিম্নমানের যে 10 মিনিটও শুনতে চায় না। শুনবেন শুনবেন রে বাপ, কিন্তু সময় থাকতে শুনেন, কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে ইনশাল্লাহ। আমি কিন্তু চলে যাব, বেশিক্ষণ নাই আমার কথা, আরো কিছু কথা বলি, কারণ আমার হাতে আরো 15 মিনিট সময় আছে, ঠিক আছে? আমি 1 ঘন্টার প্রোগ্রাম করি, তো এই অনেক কথা বলে ফেলেছি ইতিমধ্যে, আবার সব শেষ করে ফেললেও সমস্যা আছে, দেখি যদি কমের মধ্যে হয়ে যায় শেষ করে দিই, ঠিক আছে? এখন আমি আমার যে কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আশা করি, আমি সহজভাবে বলেছেন, আপনারা বুঝতে কেন পারবেন না, মানুষ বুঝতে পারে, বুঝাতে যে পারেন না ব্যর্থতা তার। আমি যদি বুঝতে পারি নাই, যদি কেউ বলে আমি বলে নিব, ভাই আপনি বুঝাতে পারেন নাই, কারণ আমি বুঝতে পেরেছি একের একে 2 হয়, কিন্তু আমি আপনাকে বুঝাতে সক্ষম হব একের একে 3 হয়। কিভাবে হয়? আপনি বুঝেছেন 2 কিভাবে? এখন আমি আপনাকে প্রশ্ন করি, ইফেক্টিভ 3, 1:1, ইফ ইট ইজ দ্য ফিগার অফ 2, দ্যাট মিনস ইট ইজ নট ইফেক্টিভ এনাফ টু পারফর্ম এনিথিং পজিটিভ। একের একে 3 হয়, তার বড় প্রমাণ হচ্ছে আপনার যোগফল একের একে 3 বুঝা দিয়ে না, এটা আধ্যাত্মিক দর্শন। আমি আমার পিতা একজন, মা একজন, দুজন, যোগফল হয়েছে আমারে সহ 3 জন। যদি যোগফল আমি আমার পিতা এবং মা দুজনই থাকতেন, আমি তো আর পৃথিবীতে আসতাম না, সেক্ষেত্রে সৃষ্টি থমকে যেত, সৃষ্টি আর থাকতো না। তো সেক্ষেত্রে ব্যাপারটা কি হয়েছে, একের একে যখন আমি 3 করে ফেলতে পারবো আমার সমস্ত কার্যক্রমকে, তখন আমি বলে বলতে পারবো যে আমার সৃষ্টি হচ্ছে কিছু, জাস্ট ডুইং সামথিং পজিটিভ। আর আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি নেগেটিভ পজিটিভ নিয়ে কিন্তু কথা বলবো, তারপর আমি আপনাদেরকে একটু ছোট করে বলি, এখন থেকে সব কিছুই পজিটিভ চিন্তা করেন না, পজিটিভ চিন্তা করার আগে 60 বার ভাইবা নিয়েন, কারণ আপনি এখন দেখতেছেন ঘরের ভিতরে কি সুন্দর ইলেকট্রিসিটি, আমার কত ভালো জিনিস রে বাবা, কি সুন্দর ঘরকে আলোকিত করে রাখছে। আপনি যদি বিসমিল্লাহ কারেন্টের লাইনের মধ্যে হাত দিয়ে দেন, আপনারে কিন্তু একটা ধাক্কা দিয়ে আজিমপুর পাঠিয়ে দিবে। আপনি চিন্তা করছেন যেহেতু কারেন্ট এত ফাইন, আমাকে অনেক ভালোবাসে, সুতরাং আমি একটু আদর করে আসি কারেন্ট রোগীরা সার্ভে, কারণ আপনার চিন্তা ছিল পজিটিভ, কারেন্ট কিন্তু আপনাকে নেগেটিভ রিয়াকশন দিয়েছে। পৃথিবীতে কোনো ব্যক্তি পজিটিভ চিন্তা করে বেশি দূর যেতে পারবেন না, ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু গো ইফ ইউ আর ফার অ্যাহেড, অনলি থিঙ্ক টু পজিটিভ। কারণ দেখবেন শুধু পজিটিভ কখনো নাই, ইলেকট্রিসিটির ভিতরে নেগেটিভ আছে, পৃথিবীর সব জায়গায় সাদা কালো আছে, পৃথিবীর সব জায়গায় একটা ব্যাড গুড আছে, আপনাকে দুটো চিন্তা করতে হবে, আপনি পজিটিভ চিন্তা করবেন না নেগেটিভ চিন্তা করবেন, পজিটিভ কাজ করবেন। নেগেটিভ কি চিন্তা করবেন? চিন্তা করবেন ঘরে চুরি হতে পারে, এটা নেগেটিভ থিঙ্কিং। পজিটিভ কাজ করবেন কি তালা মারবেন? আপনি যদি শুধু পজিটিভ চিন্তা করেন তাহলে তো আপনার তালা মারার দরকার নাই, আপনি চিন্তা করেছেন কি? আপনি চিন্তাটা কিন্তু নেগেটিভ করছেন। আমাদের বর্তমানে আমাদের একটা ইথিক্স দাঁড়িয়ে গেছে, থিঙ্ক পজিটিভ, নো থিঙ্ক নেগেটিভ, ডু পজিটিভ। কথা ভুল, একদম ভুল, একদম ভুল, একদম ভুল। থিঙ্ক পজিটিভ নট, থিঙ্ক নেগেটিভ, ডু পজিটিভ। সবসময় চিন্তা করেন, চিন্তা করবেন করোনা নেগেটিভ কি, অনেক ডেঞ্জারাস জিনিস, নেগেটিভ থিঙ্কিং। করোনা অনেক ডেঞ্জারাস, সবাইকে মেরে ফেলেছে, এটা নেগেটিভ থিঙ্কিং। আর পজিটিভ কি করতে হবে? পানি খেতে হবে, ব্যায়াম করতে হবে, ঘুমাতে হবে, এগুলি করতে হবে, এটা পজিটিভ। বাট থিঙ্কিংটা নেগেটিভ। চিন্তা করতে হবে কি, আজ আষাঢ় মাস শুরু হয়েছে, বৃষ্টি নামতে পারে, নেগেটিভ থিঙ্কিং। পজিটিভ কি করতে হবে? ছাতা নিতে হবে, নেগেটিভ থিঙ্কিং কি, আমার ম্যানেজার হয়তো আমার ব্যবসা বাণিজ্য চুরি করে নিয়ে যেতে পারে, এত বিশ্বাস করা ঠিক হবে না। পজিটিভ থিঙ্কিং কি, একটা সিকিউরিটি রাখতে হবে, আমার চেক চেক বই দূরে সরিয়ে রাখতে হবে, সব পজিটিভ ওয়ার্ড। চিন্তাটাকে একটু ঘুরিয়ে দিতে হবে, কথাটাকে একটু আপডেট করতে হবে, থিঙ্ক কথাই হতে হবে, থিঙ্ক নেগেটিভ টু পজিটিভ। নেগেটিভ ওয়ার্ড করে কিন্তু কাজ হবে না, ওয়ার্ডটা পজিটিভ করতে হবে, বাট চিন্তাটা নেগেটিভ দিয়ে শুরু করতে হবে, সন্দেহ করতে হবে। আপনি যদি চিন্তা করেন যে আমার এত টাকা শেয়ার ব্যবসায় ঢুকাবো, খবর আছে লস হয়ে গেলে, সেখান থেকে কিন্তু আপনি কিছু টাকা হলো সরিয়ে রাখবেন। আর যদি মনে করেন শেয়ার ব্যবসা তো কালকা আজকা ঢুকেছি, কালকাই মার্সিডিস কিনবো, পরশু দিনই ওয়াশিংটনে বাড়ি কইরা সব পরিবারে ক্যালিফোর্নিয়া যায় থাকবো, জানি না ওয়াশিংটন বাড়ি করে ক্যালিফোর্নিয়া কীভাবে থাকা যায়, তারপরও থাকা যায় নাকি আমি শুনেছি, ঠিক আছে? তো সো এই চিন্তাটা করা যাবে না, নেগেটিভ চিন্তা করতে হবে, শেয়ার ব্যবসায় লস হতে পারে, সুতরাং বুঝে শুনে আগাই, এই বুঝে শুনে আগানোটা পজিটিভ থিঙ্কিং। তো ঠিক আছে না, অনেক 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 কথা বললাম, আমার তো মনে হয় আর একটু 5 মিনিট, আর 5 মিনিট কথা বলতে পারি চাইলে,
তারপরে গান টান শুনিয়ে চলে যাবো, আবৃত্তি করে গান শুনিয়ে। শুনতে হবে, সুন্দর গান আছে, আবৃত্তি আছে, এগুলো শুনলে ভালো লাগবে। আর পজিটিভ থিঙ্কিং আর একটা জিনিস হচ্ছে, আমি আপনাদেরকে বলে রাখি, যেমন জীবনে চলার পথে আগাতে হলে খুব বেশি জ্ঞানের দরকার নাই, কিন্তু অনেক বেশি বুদ্ধির দরকার। এত জ্ঞান দিয়ে কি করবেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পৃথিবীর অনেক জ্ঞানী ব্যক্তিরই কিন্তু জীবদ্দশা খুব ভালো যায় নাই। আপনি কি জানেন, লেও ব্যক্তি, উনি একটা বইয়ের ধাতানি খায় শীতের মধ্যে রাশিয়াতে একটা রেলের একটা প্ল্যাটফর্মে বসে মারা গিয়েছিলেন। উনি অনেক জ্ঞানী ছিলেন, তৃতীয় বিশ্বযুদ্ধকে বন্ধ করার জন্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে ওনার অনেক ভূমিকা ছিল। লিও টলস্টয় একজন বড় রকমের দার্শনিক, নাম শুনেছেন সবাই। তিনি তিনটা জিনিস শিখে লিখেছিলেন, তার একটা থ্রি কোশ্চেন্স একটা প্রবন্ধ ছিল, সেখানে তিনি তিনটা প্রশ্ন করেছিলেন, তুমি যা দিতে পারো না তা নিও না, তুমি সূর্যালোকের সামনে প্রতিবন্ধকতা করো না। আমি অনেক টপিক নিয়ে আলোচনা করব, সব টপিক নিয়ে আলোচনা করব, যেটা সেটা প্রয়োজন থাকে সব টপিক নিয়ে আলোচনা করব, যদি প্রয়োজন থাকে। আর প্রয়োজন না থাকলে আমি সে খাদ্য গ্রহণ করি না, আলোচনা তো অনেক পরের কথা, ঠিক আছে? আমার আলোচনার কোনো ই থাকবে না, কারণ এখন এটা করছি, এটা করছি, এটা করছি, এটা করছি, এইভাবে আমার আলোচ্য বিষয়গুলো থাকবে। তো ঠিক আছে, প্রায় শেষ হয়ে গেছে, এখন আমি একটা গান শোনাই আপনাকে। আমি একটা গান বলতে কি, আমি সাধারণত একটা গান আমার শোনাবো, একটা গান শোনাবো আপনাদের পছন্দের, তারপর কবিতা আবৃত্তি। ওই গানটা একটু শুনেন আপনারা, ভালো লাগবে। এটা একটা আধ্যাত্মিক গান, গানটা গেয়েছেন ফরিদা পারভিন, মেবি ফরিদা পারভিন, খুব আধ্যাত্মিক একটা গান, অনেক সুন্দর গান। আর গতকালকের যে গানটা আমি গিয়েছিলাম, ওটা আমাদের শ্রদ্ধেয় শিল্পী ফেরদৌস ওয়াহিদ সাহেব গিয়েছিলেন, উনি আমার অত্যন্ত আর্ট কালচার লাইনের, যেহেতু আমি মিডিয়া জগতের লোক, আমার আর্ট কালচার লাইনের অনেক বন্ধু বান্ধব আছেন। ফেরদৌস ওয়াহিদ সাহেব আমার বড় হাবিব শিল্পী হাবিবের বাবা, উনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। যদি আমাকে জিজ্ঞাসা করেন ফেরদৌস ওয়াহিদ সাহেবের কাছে, বলতে হবে অ্যাস্ট্রোলজার সৈয়দ মুস্তফা কামাল, ঠিক আছে? এটা বলতে হবে, উনি আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ড। ওনার গানটা আমি গতকালকে গিয়েছিলাম, আজকে আমি এই গানটা একটু শুনেন আপনারা, ঠিক আছে? এই গানটা একটা চলচ্চিত্রে মনে হয় মনের মানুষ বা কিরকম একটা বাংলাদেশের একটা ঋত্বিক ঘটকের একটা ছবিতে মনে হয় গানটা নেওয়া হয়েছিল। প্রসেনজিৎ সাহেব গিয়েছিলেন, প্রসেনজিৎ সাহেব ছবিটাতে অভিনয় করেছিলেন। বাকি অংশটা ওরকমই, এই জন্য আর শোনালাম না। আশা করি গানটা ভালো লাগবে। আমি অনেক প্রতিদিনই বলে থাকি, আমার নিজের গান শোনাবো, নিজের আবৃত্তি শোনাবো। আমার নিজের গান বলতে আমি নিজে গেয়ে শোনাবো, আবৃত্তি শোনাবো, আর একটা শিল্পীর গান শোনাবো, যে গানগুলো আমার কাছে মনে হচ্ছে একটু আলাদা সবার থেকে। তো ঠিক আছে, আমি চলে যাব, যাওয়ার আগে একটা গান শোনাবো, কিছুটা দু একটা কলি, একটা আবৃত্তি শুনিয়ে আমি প্রার্থনা করে চলে যাব। জবর বেলায়
কিছু বলে গেলে না, নীরবে শুধুই রইলে যে, কিছুই কি বলার ছিল না যাবার বেলায়। কিছু বলে গেলে না, যাবার বেলায় কিছুই বলে গেলে না, আমি অনেক কিছু বললাম, এবার চাইলে আপনিও বলতে পারেন। নীরবে কি শুধুই চেয়ে থাকবেন? আপনার কি বলার কোনো অধিকার নেই? আমাকে আপনি যেভাবে খুশি বলতে পারেন, কমেন্ট করে, লাইক দিয়ে, শেয়ার করে, আমার ইউটিউব চ্যানেলে আসুন, আমি আধ্যাত্মিক ক্লাসে অনেক ইনফরমেশন আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। এখন আবৃত্তিটা শেষ করে দিই। যেতে হবে দূরে বন্ধু, তুমি কি যাবে মোর সাথে? তবে ওঠো আর বসে থেকো না, এখনই সময় তোমার। বুঝতে পেরেছেন? যদি যেতে হয় আমার সাথে, এখনই উঠতে হবে, আর বসে থাকা যাবে না। আমি তো আগিয়ে যাব, আই উইল গো অ্যাহেড। সো ইফ ইউ ওয়ানা উইথ মি, সো ইউ হ্যাভ টু টেক দ্য সেম ট্রান্সপোর্ট। আমি এটাকে ইংলিশে বলে দিচ্ছি, জাস্ট আই স্টার্ট আপ টু গো সামওয়্যার, ইফ ইউ ওয়ানা উইথ মি, আপনি যদি চান আমার সাথে, মানে কি যেতে, সো বেটার কাম উইথ দ্য সেম ট্রান্সপোর্ট, মানে আমি যে ট্রান্সপোর্টে উঠেছি আপনি সেই ট্রান্সপোর্টেই ওঠেন, তাহলে আমি আপনি একই সাথে একই গন্তব্যে নামতে পারবো। আমি বাংলাটার ইংলিশটা করলাম, ঠিক আছে? আমি ইংলিশের টিচার না, আমি কোনো কিছুর শিক্ষক না, বাট আমি অনেক কিছুর অনেক সহজ রাস্তা জানি।